তো গাইস দেখো আমি এখানে আলপনা দিচ্ছি, শি ইজ মাই ফার্স্ট ওয়ান। দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এটা যখন শুকাবে না তখন আরও ভালো লাগবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিয়া লাইফ স্টাইল। তো সকাল সকাল বসে গেছি আলপনা দিতে, দেখতেই পাচ্ছ স্নান টান করে একদম রেডি। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখান থেকে একদম বাইরের থেকে স্টার্ট, আর ভেতরে যাই হোক লাইটটা বন্ধ হয়ে গেছিলো। তো তারপরেই দেখো আমি সন্ধ্যার সময় আমি তোমাদের সব কিছু ভোগ টোক দিয়ে রেডি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস আমাদের পুজো শেষ হয়েছিল, পূর্ণিমা শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেছিলো। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবে আমাকে। আর হচ্ছে গিয়ে ব্রাহ্মণ মশাই তো এদিকে পুজো করছে আর আমি আমার কাজ করছিলাম, ব্রাহ্মণ মশাই ব্রাহ্মণের কাজ করছে। তো যাই হোক ঠান্ডা লেগেছে, কাশি সব কিছুই একবারে হয়েছে, ঠিক আছে, যার জন্য তোমাদের ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, কিছু করার নেই। তো চলো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হচ্ছে গিয়ে তোমার মানে তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও যে কেমন ধরনের ভিডিও চাও, ঠিক আছে। তো ঠাকুর মশাইকে ধরতে ধরতে মানে রাত হয়ে গেছে, আর কি বলবো কিছু বলার নেই, সারা রাস্তা ঘুরে বেরিয়ে বেরিয়ে। তো যাই হোক ঠাকুর মশাইয়ের সঙ্গে একটু গন্ডগোল হয়ে গেছিলো যে আপনি যাবেন না কেন পেছন দিকে, আমাদের দু বাড়ি রেখে দিয়ে উনি চলে গেছে ওইদিকে। তো যাই হোক আনতে আনতে লাস্টে বললাম ফেলেন আপনি যদি না যান তাহলে কিন্তু মানে কিছু বলার নেই, আপনার মানে যে পাঠায় লোকগুলো তারা না বলে দেয় না যে এক পাশ দিয়ে পুজো করতে করতে যাবে পুরো লাস্ট অবধি তাহলে শেষ হয়ে যাবে। ওনারা কী করে জানো, যে বাড়ি পুজো হবে আগে সেই বাড়ি ঢুকে যায় আর ওইখান থেকে সবাই ডেকে ডেকে নিয়ে চলে যায়। তো এই হচ্ছে সমস্যা, মানে কিছু বলার নেই আর। তো যাই হোক করতে করতে আমাকে বলছে, সবাইকে বললো যে মেয়েটা তো অনেকক্ষণ ধরে ডাকছে তো আমি ওখানেই যাই, নাহলে হবে না। সংকল্প বলে নম অপবিত্র পবিত্রবান সর্বস্থান গত যৎসরতম পুণ্যরেখাক্ষম সহবাজ্যম অভ্যন্তরীণ নম সূচি নম সূচি নগুলো মালিকের কানে দেন মাথায় দেন। বলে নম পাশাক্কা মালিকাং ধ্যানঞ্চ গৌরবর্ণ সর্বপঞ্চ এ সচন্দন বন্দ পুষ্পাঞ্জলি পুষ্প শ্রী শ্রী রক্ষিত বলে নম পাশাক্কা মালিকাং ধ্যানঞ্চ গৌরবর্ণ সর্বপঞ্চ এ সচন্দন বন্দ পুষ্পাঞ্জলি পুষ্প শ্রী শ্রী রক্ষিত বলে নম বলে নম জটাযুতং সমাযুক্ত লোচনং হে সচন্দন বিল্লবত্রং পুষ্পাঞ্জলি পুষ্প শ্রী শ্রী মহালক্ষ্মী দেবগণ দেনবার হাজ্য করেন। বলে নম বিশ্বরূপসা বাজ্যাসী পদ্মা পদ্মালয়ে শুভে সর্বাত্ম পাইমা দেবী নমস্তে জীবন ওম তো গাইস আমি এখান দিয়ে দেখো আলপনা মানে শর্ট ভিডিও নিচ্ছিলাম, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর এখানে না ডিজাইন করেছি সেই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো, আর ভিডিওটা শেয়ার করে দিও। তো আর কি বলবো, আমাদের মধ্যে এইভাবেই ঠাকুর পাতে যাই হোক মুখটা দেখা যাচ্ছে না, তো তোমাদের মধ্যে কেমন করে পাতে অবশ্যই জানিও আমাকে, ঠিক আছে।
তো গাইস বাচ্চারা এত চেঁচামেচি করছে কিছু বলার নেই, ঠিক আছে? তোমরা আমার আওয়াজ পাবে কিনা আমি জানি না, ঠিক আছে? তো যাই হোক, আগেরবার তো করতে পারিনি, এবারই করলাম। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আমি তো টাটা।